নমস্কার বন্ধুরা, সারসি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে চলেছি একদম স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো এঁচোড়ের পকোড়া। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে অনেক কিছুর পকোড়া তৈরি করেছেন, কিন্তু এঁচোড়ের পকোড়া যদি এইভাবে তৈরি করে খান তাহলে কিন্তু বিকালে চায়ের সাথে একদমই জমে যাবে। তো চলুন দেখিনি আমার আজকের এই রেসিপিটি। আমি রেসিপিটা পেঁয়াজ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেও তৈরি করতে পারেন, সেটা আমি ভিডিওতে বলে দেবো কী কী উপকরণ দেবেন তাতে। তো চলুন শুরু করি আমার আজকের এই রেসিপিটি। এঁচোড়ের পকোড়া বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ, আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে ঢাকা এঁচোড়টা। এখানে আমি 200 গ্রাম এঁচোড় নিয়েছি, যেরকমভাবে তরকারির জন্য কেটে থাকি ঠিক সেই রকমভাবেই কেটে নিয়েছি। জলের মধ্যে দিয়ে এবারে এঁচোড়টাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। খুব একটা নরম করব না, মোটামুটি 60-70% মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এবারে অন্যদিকে একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়টা। ঠান্ডা করে নিয়েছি আমি এখানে এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে এবারে এঁচোড়টা আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন, এরকমভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে নিলেই হবে। আর আপনারা চাইলে কিন্তু এরকম গোটা গোটাও করতে পারেন, তবে গোটা গোটা করার থেকে যদি এরকম একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়ে করা যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট্ট সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে আলুটাকে আমি ভালো করে এঁচোড়ের সাথে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এঁচোড়টা আমি ভালো করে ছিঁড়ে মতো নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষ পদ্ধতিতে এঁচোড়ের রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু পেঁয়াজ দেবেন না। দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেবেন না, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করার সময় তো হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খেয়াল রাখবেন কিন্তু এঁচোড় সেদ্ধ করার সময় তো কিন্তু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এবারে আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আপনারা যদি নিরামিষ পদ্ধতিতে বানান তাহলে কিন্তু আদা রসুনের বদলে শুধু আদা ব্যবহার করবেন। আর এখানে পেঁয়াজ কিন্তু না দিলেও হবে নিরামিষে বানালে। আর এখানে কিন্তু 1 চামচ তাহলে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করবেন যদি নিরামিষ পদ্ধতিতে তৈরি করেন। দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কুচি। দিয়ে এবারে সব উপকরণ ভালো করে এঁচোড়টার সাথে মাখিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল। আমি সাদা তেলেই তৈরি করছি। তেলটা দিয়ে এবারে আমি পকোড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে নিয়ে একটু মুঠো করে নিয়ে হাতের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সব এঁচোড়ের পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। হাইতে দেবেন না, তাহলে কিন্তু হাইতে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখুন, মিডিয়ামে রেখে আমি ভালো করে এঁচোড়ের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একে একে এঁচোড়ের পকোড়াগুলো একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে তুলে রাখছি, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটাও যাতে টিস্যু পেপারে টেনে নেয়। তো দেখুন, একই রকমভাবে কিন্তু আমি সব পকোড়াগুলোই ভালো করে ভেজে নেব।
সব পকোড়াগুলো আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই পকোড়াগুলোকেও আমি তুলে নেব। তো দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, এঁচোড়ের মুচমুচে পকোড়া। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছায়। ধন্যবাদ।